আসসালামু আলাইকুম আপনারা সকল কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে ভিডিওটা থাকে গতকালকের আর আমি আজকে আপলোড করি পরের দিন দেখে মনভাবে আমার কিছুটা সময় স্পেন্ড করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখতেছেন আমার ফুলগুলা এই ফুলগুলা আসলে আমার গার্ডেনর তাই আমি নিয়ে আসলাম সকালে দেখি দিনটা খুব সুন্দর আমি নিয়ে আসলাম আর সে আপনাদের সাথে শেয়ার করতেছি এ ফুলের মধ্যে অনেকটা গ্রান একটা ফুলের নাম হইল জ্যাসমিন জেসমিন ফুল অনেকটা গ্রান আছে আজকে রোদ বেশি আন্না হয়ে ভিডিওটা আমি গার্ডেনেই আপনাদের সাথে শেয়ার করতাম অন্য একদিন দেখিয়ে দিব এই দেখেন তো কীভাবে আমি ফুলগুলা সাজিয়ে নিলাম দুইটা ফুল নিয়েছি আমি বড়ো টেবিলের জন্য একটা আর ছোটো টেবিলের জন্য আরও একটা ভালো লাগলে আপনারা ও এইভাবে গার্ডেনে থাকলে বা কিনেও এনে রাখতে পারেন এত গ্রান আমি একটু বাইরে গিয়েছিলাম আসার পরে আমার গোড়ে ডুবে দেখি এত গ্রান আমার গোড়ের মধ্যে জেসমিন ফুলের মধ্যে এত গ্রান থাকে আসলে আর এগুলা তো আমার নিজের গার্ডেনর তাই আরও একটু বেশি গ্রান লাগতেছে সেই সাথে আমি আজকে একটু কলিজি বুনা করতেছি আপনাদের সাথে শেয়ার করো করলাম আপনারা কিভাবে রান্না করেন আজকে আমার রান্নাটাও আপনারা একটু শেয়ার করে নেবেন এই তো একটা অনিয়ন দিয়েছি আর আদা রসুন পেস্ট আর ও লবণ দিয়ে মশলা নর্মালি আমরা বাঙালি সবাই তো নর্মালি মশলা পেঁয়াজ মরিচ এই সব এখানে মিক্স করে আমি ওয়ান টি টেবিল স্পুন রেখেছি সবগুলা মিক্স করে আমি একসাথে দিয়ে দিলাম এই তো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি ওই যে পেস্ট আছে না মাস্টার পেস্ট ওই এক টেবিল স্পুন ওয়ান টি স্পুন পেস্ট দিয়েছি পেস্টটা দিলে একটু কলিজের যে একটু গন্ধ থাকে না ওই গন্ধটা আর থাকবে না মাস্টার পেস্ট দিলে স্বাদটা অনেক ভালো লাগে মাস্টার পেসের পেস্টের মধ্যে অনেকটা স্বাদ আছে তাই একটু দিয়ে দিলাম মাছের মধ্যেও দিলে ভালো লাগে কিন্তু কলিজির মধ্যে দিয়েছি আপনারা একদিন দিয়ে রান্না করে খাবেন দেখবেন আসলেই স্বাদ আসছে এইভাবে একটু নাড়াচাড়া করে যেহেতু এগুলা চিকেনের কলিজি বেশি শক্ত হবে না সেই সাথে আপনি একটু টমেটো জুস এ ওয়ান টেবিল স্পুন টমেটো জুস দিয়ে দিবেন তা কালারটাও সুন্দর হয়ে যাবে আর মশলাটাও দেখলেন তো কীভাবে সুন্দর লাগতেছে এখন আমি পরিবেশনের জন্য কোনো কড়াইতে কড়াইতেই রেখে দিব কারণ কড়াই থেকে নিয়ে খেলে অনেক ভালো হয়